দেখেন নাই, তিনি বিপি কষ্ট জমা লিখেছেন। শুভ জন্মদিন ফর গ্রেট রাইটার আব্দুল গাপ্পার চৌধুরী, হাজার বছর যেন বেঁচে থাকেন কামনা রইল। লায়লা চৌধুরী রুমি, গাপ্পার ভাই আপনি হাজার বছর, উনি হচ্ছেন আমি যতটুকু জানি উনি ম্যানচেস্টারে বসবাস করেন এবং উনি একজন কবি নাকি, আপনি চিনেন নাকি? ওকে, হাজার বছর আপনি বাঁচার মানে উনি কামনা করেছেন। চেষ্টা করব। হ্যাঁ, থ্যাংক ইউ রেজা ভাই টু অর্গানাইজ দিস বিউটিফুল ইভেন্টস ফর রেসপেক্টেড গাপ্পার ভাই, ইফ ইউ ডু ইট টুমোরো আই উইল ডেফিনেটলি অ্যাটেন্ড। আম সরি, আমরা তো গাপ্পার ভাই তো জন্মদিন কালকে হবে না, আজকেই 12 তারিখে ওনার জন্মদিন, মিসবা কামাল পপুলার, থ্যাংক ইউ আপনার গুড উইশেসের জন্য। প্রচুর SMS গাপ্পার ভাই, সবগুলা আপনারা যারা দিয়েছেন সবগুলা পড়া সম্ভব না। তারপরে আমরা ভালো উদ্যোগ অ্যান্ড ভালো প্রোগ্রাম হয়েছে, ডক্টর দিনাক সুহানি পিঙ্কি। প্রিয় দর্শক, ডক্টর দিনাক সুহানি আমাদের বাংলা টিভির সম্মানিত MD সৈয়দ সামাদুল হক ভাইয়ের স্ত্রী, ওয়াইফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কমপ্লিমেন্টসের জন্য। আমরা এখন কি আপনার আপনার কবিতা শুনবো? আমরা শুনিয়ে দিই। কষ্ট করে লিখেছেন আপনি? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়, অবশ্যই হয় লিখতে। পড়বো? হ্যাঁ পড়ুন। যদিও রেজা আহমেদ ফয়সাল একটু আগে যে নামটা বলেছে সেটা আমারই ভুলে, আমি ওনার একটা কবিতা রেখে দিয়েছিলাম এখানে, সূর্য সন্তানরা ফিরে আসে, সেটা না। এটা আসলে গাফার ভাইকে নিয়ে আমার এই কবিতাটি 2011 সালে লেখা। 2011 সালেও কিন্তু আমরা এখানে জন্মদিন পালন করেছিলাম এবং সেটাও রেজা আহমেদ, সোহেব, গোলাম মোস্তফা তাদের ইয়েতেই হয়েছিল এবং আজকেও তাদের এই আয়োজন এবং চ্যানেলাইয়ের এই আয়োজন, ইউরোপ চ্যানেলাইয়ের, এই জন্যে আমি বিশেষ করে রেজা আহমেদ ফয়সাল এবং গোলাম মোস্তফা সহ চ্যানেলাইকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেটা করেই আমি আমার কবিতাটি পড়ছি, যেটা আব্দুল গাফফার চৌধুরীকে উৎসর্গীকৃত, তার জন্যই লেখা। 2011 সালে লিখেছিলাম, এখানেও পড়েছিলাম, কিন্তু একটু সংশোধন করে আবার নতুন করে আজকে পড়ছি। এটি নাম দিয়েছি আমি আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গান লিখে হয়েছ মহান তুমি আব্দুল গাফফার চৌধুরী। 52-এর 21-এর দিনগুলি দেখিনি, তবে তোমার গান শুনি, তোমার গান গাই প্রতিবার 21-এর প্রভাতে, তোমার গান শুনি প্রতিদিন প্রত্যহ, তোমার গান গাই বিকেল সন্ধ্যায়, তোমার গান গাই ফেব্রুয়ারি এলে, তোমার গান গাই ডিসেম্বর জুড়ে। 21-এর গান আর তোমার প্রাণ এক হয়ে মিশে আছে আমাদেরও প্রাণে, শহীদ সালাম রফিক জব্বার বরকতের নামের সঙ্গে কোটি বছর মিশে থাকবে তুমি আমাদের বাঙালি হৃদয়ে। 21-এর গান ভাষার প্রাণ গাফফার চৌধুরী, এ তো আমাদেরই জীবনের ভাটিয়ালি জারি সারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আজকে তোমার জন্মদিনে শুভেচ্ছায় চাই, তোমার আয়ু বাঙালির সাথে মিশে গিয়ে হোক অবিনাশী, যতদিন থাকবে বাঙালি এই গ্রহে, তুমিও থাকবে চিন্তা ও চেতনায়, সুর ও ছন্দে, কথার মালায়, ভাষার রূপে, অনুষ্ঠানে, সভায়, মিছিলে, ব্যানারে, পোস্টারে, ফেস্টুনে, তুমি থাকবে চিরনিধি আমাদের মেধায় মননে, প্রজন্মের পর প্রজন্ম আমাদের রক্ত ধারায়, প্রতিবাদে সংগ্রামে মুষ্টিবদ্ধ বাহুর প্রত্যয়ে, তুমি যেমন আছো তেমনি থাকবে আমাদের মাঝে, তেমনি পাবে তোমায় আমাদের সকল উত্তরসূরি, দীর্ঘজীবী হও তুমি আব্দুল গাফফার চৌধুরী।
ধন্যবাদ। গোলাম কবির ভাই, আপনি এটা কবে লিখেছেন? 11 ডিসেম্বর 2010। প্রিয় দর্শক, আমরা গোলাম কবির ভাইয়ের কণ্ঠে শুনলাম আমরা, তবে প্রচুর এসএমএস, প্রতি মিনিটেই এসএমএস আসছে এবং সবগুলো তো পড়া সম্ভব না, তবে হ্যাপি বার্থডে টু গাপ্পার ভাই নজরুল, যিনি বেতার বাংলার প্রেজেন্টার। নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত রাতে জেগে প্রোগ্রাম দেখছেন। তারপর টিপু, যিনি এটিএন বাংলা সম্ভবত নিউজ পড়েন, সম্ভবত না, তিনি এটিএন বাংলা নিউজ পড়েন। টিপু, থ্যাংক ইউ ফর নাইস প্রোগ্রাম, হ্যাপি বার্থডে টু গাপ্পার ভাই। তারপরে শুভ জন্মদিন গাপ্পার ভাই, অনেকদিন পর দেখলাম, নাজনীন সুলতানা শিকা। তারপর হ্যাপি বার্থডে গাপ্পার ভাই, প্রিয়া মাইনিন। তারপর হচ্ছে সালাম সোহেব ভাই, আপনার মাধ্যমে, আপনার মাধ্যমে সকলকে সালাম, আমি জনাব আব্দুল গাপ্পার চৌধুরীকে ওনার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, সাইদুর লন্ডন। থ্যাংক ইউ বন্ধু ফর অ্যারেঞ্জিং সাচ ইভেন্ট, স্পেশালি সেলিব্রেটিং গাপ্পার ভাইস 80th বার্থডে, হ্যাপি বার্থডে টু গাপ্পার ভাই। কবি ফারুক আহমেদ রনি, আমার কাছে এ পর্যন্তই রয়েছে এবং প্রচুর এসএমএস আসছে, সবগুলা পড়া সম্ভব না, যেগুলো আমরা পড়তে পারছি। প্রিয় দর্শক, আপনারা ক্ষমা করবেন, আমরা অনুষ্ঠান 12:30 বাজে প্রায়, এবং আমরা গাপ্পার ভাইয়ের সম্মানার্থে, গাপ্পার ভাইয়ের সম্মানার্থে, গাপ্পার ভাইকে যদি আমরা সম্মান যতটুকু দেওয়ার তা আমরা দিতে পারছি না আমাদের সীমাবদ্ধতার কারণে। প্রিয় দর্শক, এবং গাপ্পার ভাই আশা করি আমাদেরকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি গাপ্পার ভাইকে সম্মান দেওয়ার, এবং আপনারা যারা এসেছেন স্টুডিওতে আপনারা গাপ্পার ভাইকে সম্মান দেখাতে এসেছেন, এবং ছোট ছোট শিশুরা এসেছিল গাপ্পার ভাইকে সম্মান দেখানোর জন্য, তনশ্রী রবীন্দ্রসঙ্গীত গেয়ে গাপ্পার ভাইকে মুগ্ধ করেছেন, হিমাংশদা গাপ্পার ভাই গান গেয়েছেন, এবং আমরা চাই যে আমরা খুব শীঘ্রই হিমাংশদাকে নিয়ে এবং গাপ্পার ভাইয়ের সবগুলো গান নিয়ে একটি একক সঙ্গীত সন্ধ্যা আয়োজন করবো। তো সঙ্গীত সন্ধ্যা সেটি রাত পর্যন্ত গড়াবে না তো, নাকি সন্ধ্যা থেকে রাত? গাপ্পার ভাই বসে থাকলেন এবং ওই দিন গাপ্পার ভাই পরিচালনা করবেন প্রোগ্রাম, গাপ্পার ভাই কি রাজি? ঠিক আছে। হ্যাঁ, গাপ্পার ভাই মানে গাপ্পার ভাই পরিচালনা করবেন প্রোগ্রাম, এবং হিমাংশ দা গাইবেন, আমরা বসবো এখানে। সেটাও গাপ্পার ভাইয়ের, তার মানে আপনি গাপ্পার ভাইয়ের কাছে আপনি মানে এমন ভাবে ঋণী, মানে আপনি আপনি মাইক্রোফোনটা অন করেন প্লিজ। জি, তাই আমরা আসছি। হ্যাঁ, গাপ্পার ভাই গাবেন, আপনি আগে বলেননি কেন? না, আমি জানি না, গাপ্পার ভাই যে রবীন্দ্রসঙ্গীত গান সেটিও জানি না আমি। তনশ্রী, আপনি জানেন গাপ্পার ভাই যে রবীন্দ্র, আপনার কম্পিটিটর? আমি যে গানটি গাইছি 1981 সালে এশিয়ান সং কনটেস্ট বার্মিংহামে হতো, তাই আমি ফার্স্ট বাঙালি এই অনুষ্ঠানে গেলাম, তখন কেউ বাঙালিরা পার্টিসিপেট করতো না, ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এরাই আসে। বাড়িয়ে দেন, ওটাকে বাড়িয়ে দেন, আওয়াজটা বাড়িয়ে দেন, শোনা যায় না। হ্যালো, শোনা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে। সেই সময় আমি এই সং কনটেস্টে যোগদান করলাম এবং গাপ্পার ভাই গান লিখে দিলেন, সেই গানটি আমি গাইছি বার্মিংহামে।
সুরমানু দীর্ঘে রে তুমি পঙ্কি হইয়া তোরে না দেখিয়া আমার পরাণ কান্দে হায় রে, পরাণ কান্দে হায়। সুরমানু দীর্ঘে রে তুই পঙ্কি হইয়া তোরে না দেখিয়া আমার পরাণ কান্দে হায় রে, পরাণ কান্দে হায়। যাইতাম আমি ভিন গাইতে তোর বুকে নাও বায়া, যাইতাম আমি ভিন গাইতে তোর বুকে নাও বায়া, ভালোবাসা জানাইতাম রে তোর সুরে গান গাইয়া, এখন কলকারখানায় খাইটায় আমার দিন রজনি যা, কলকারখানায় খাইটায় আমার দিন রজনি যা, তোরে না দেখিয়া আমার পরাণ কান্দে হায় রে, পরাণ কান্দে হায়। মনের মানুষ কলসি কাখে জ্বলে রে তোরি সুরে, মনের কথা লেখে চোখের জলে, মনের মানুষ কলসি কাখে জলের ঘাটে চলে, তোরি সুরে মনের কথা লেখে চোখের জলে, তোর সুরেতে বাউল বাজায় সাধের এক তারা, বিদেশে সেই সুর শুনিয়া পরাণ যে হয় হারা, আসমানে তোর রং ধনু রং পরাণ ছুঁয়া যায়, আসমানে তোর রাম ধনু রং পরাণ ছুঁয়া যায়, তোরে না দেখিয়া আমার পরাণ কান্দে হায় রে, পরাণ কান্দে হায়। সুরমানু দীর্ঘে রে তুই পঙ্কি হইয়া তোরে না দেখিয়া আমার পরাণ কান্দে হায় রে, পরাণ কান্দে হায়। ও নদী বাড়ি সিলেটে বলে কৃষ্ণমানু এভাবে টান দিলেন নাকি আপনি? হ্যাঁ, আগে 80 সালে 81 সালে ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরি কলকারখানা অনেক ছিল, মানুষ কাজ করত, সেই যে তার মনের ভাবটা সেই গানের মধ্যে উনি তুলে ধরেছিলেন। আমি সেই গানটা সেখানে কিন্তু